বিপ্লব শুরু হতে যাচ্ছিল সেই সময়ের গোড়া পণ্ডিতদের নিয়ন্ত্রণে যেটা যারা হিন্দু 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 করছে আর কি কোন এদের নিয়ন্ত্রণে তখন সেখানে ছিল সেই সময় গোড়া ব্রাহ্মণ বংশের ছেলে শ্রীরামকৃষ্ণ তিনি ধর্ম বিপ্লব গড়াইলেন মা কালীর সহায় যার কোন ধর্ম নেই এবং এই সময় স্বামী বিবেকানন্দ জামশেদপুরে জনৈক প্রফেসর বসারের সঙ্গে যখন এইসব নিয়ে আলোচনা হচ্ছিল তখন তিনিও বলেছিলেন আমি দেখতে পাচ্ছি যে ইসলামিক দেহ আর বৈদান্তিক মস্তিষ্ক নিয়ে ভারতবর্ষে এক মহা মহিমান্বিত সভ্যতার উদয় হইতে যাইতেছে এই দুটি কারণ ছিল বঙ্গভঙ্গে কেন হিন্দু মুসলমান দ্বন্দ্ব যদি মিলে গিয়ে একটা সময় হয়ে যায় ইংরেজকে তো জ্যান্ত ফিরে যাওয়াই খুব মুশকিল হবে সে যে ভেদভাব এখানে তৈরি করবার চেষ্টা করেছে এবং তার যাবতীয় ষড়যন্ত্র তখন বাংলার মানুষের চোখের সামনে স্বামীজি দেহ রাখছেন ১৯০৩ সালে ইংরেজ ঘোষণা করছে হিন্দু মুসলমানের প্রশাসনের সুবিধার জন্য বাংলাকে দুভাগ করে দেওয়া হচ্ছে এবং সেই ভাগটা কার্যকরী হবে ১৯০৫ দেরি করতে রাজি নয় স্বামীজি দেহ রাখছেন ২-৩ ইংরেজ ঘোষণা করে দিচ্ছে যে ৫ সালেতে হিন্দু মুসলমানের ভিত্তিতে বাংলা ভাগ হবে প্রতিবাদ হলো সভা হলো গোটা বাংলার মানুষ সাধারণ মানুষ অরন্ধন পালন করে বললে আমাদের ওসব আমরা বাঙালি একটাই পরিচয় ধর্মের পরিচয় আমাদের ভাগ করার চেষ্টা করে কোনো লাভ নাই শুনল না ইংরেজ কারণ সে তো জানে যেটা শুনলে তার সর্বনাশ বন্দে মাতরম বলা নিষিদ্ধ লাঠিচার্জ যদি আরম্ভ করলো নিরীহ সত্যাগ্রহীদের উপর মেরে মেরে পুকুরে ফেলে দিচ্ছে এইবার তখন আরম্ভ হচ্ছে স্বামীজির প্রদর্শিত পথে তখন সংগ্রামের রাস্তা সশস্ত্র সংগ্রাম স্বামীজি বলেছিলেন যে দরকার হলে চুরি ডাকাতি করতে হবে মিথ্যা কথা বলতে হবে দেশের জন্য বৃহত্তর স্বার্থে এগুলো কোনো কথাই না যুদ্ধের একটাই নীতি মারি ওরি পারি যে কৌশলে এখানে তো ধর্মজ্ঞান দিয়ে যারা বলতে যাবে কেমন যে রাম বালিকে মেরে ঠিক করেছি ভুল করেছিল ওসব কথা আমাদের শোনবার কোনো দরকার নেই আমাকে জিততে হবে যে কোনো রাস্তা আমাকে জিততে হবে তার কারণ যে আমি যেটা জিতবো আমি অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই করতে যাচ্ছি যে অন্যায় করছে তার সঙ্গে ন্যায়ের কথা যে বেআইনি কাজ করছে তার সঙ্গে আইনের ভাষায় কথা বলা এ তো আমাদের চরিত্রে কখনো নাই সেটাই যারা গণতন্ত্র করছে চোর বদমাইশ দিয়ে যারা রাজত্ব চালাবার চেষ্টা করছে তাদের কাছে হচ্ছে যে অন্যায় করছে বেআইনি করছে সেখানে হাত জোড় করছে বেআইনি লোককে সেখানেতে আইনের সাহায্যে সুযোগ দিচ্ছে কোটি কোটি টাকা চুরি করে এই মন্ত্রীগুলো তারা বছরের পর বছর জামিন পেয়ে ঘোরাঘুরি করছে অথচ সমস্ত প্রমাণিত দেহের ভাষায় কথা বলার আমাদের কোনো প্রয়োজন নাই আমরা চাইও না করিও না তুমি যে অস্ত্রে বলিয়ান আমি সেই অস্ত্রে দিয়ে তোমাকে আঘাত আনব তুমি বেআইনি করছো আমি তোমার সঙ্গে ডবল বেআইনি করব তুমি শয়তানি করছো আমি তোমার সঙ্গে ডবল শয়তানি হব তুমি জঙ্গলি হবে আমি তোমার ডবল জঙ্গলি হব আমরা বাংলার মানুষ দেখব যে যারা বঙ্গভঙ্গ করিয়েছে যারা আজাদিনদের লড়াইয়ের বিরোধিতা করেছে শহীদ স্বপ্নকে চুরমার করেছে ইংরেজের সঙ্গে হাত মিলিয়ে মাউন্টব্যাটেনের সঙ্গে হাত মিলিয়ে যে কংগ্রেস কমিউনিস্ট নেতৃত্ব এই দেশ ভাগে সরাসরি সাহায্য করেছে যারা এখনো ভারতবর্ষের গদিতে বসে খোয়াব দেখতে যাইছে এদের গদিতে বসেই পুরোপুরি ভাবে নিশ্চিন্ন করে দেওয়ার ডাক দিচ্ছে আজকে পলাশি যারা আজকে দুই বাংলার একীকরণের বিরোধিতা করবে এরাই করবে তার কারণ এরাই পার্টিশন করিয়েছে কংগ্রেস পার্টিশন করিয়েছে কমিউনিস্ট পার্টিশন করিয়েছে রাস্তায় রাস্তায় মিছিল করেছে পাকিস্তান দিতে হবে এই কমিউনিস্টরা আজকে দুই বাংলার একীকরণের মুখে দাঁড়িয়ে আমি বাংলার মানুষকে আহ্বান জানাচ্ছি যে এই বিশ্বাসঘাতক মানসিকতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার সময় এসে গেছে এদের বাঁচিয়ে রেখে এই মানসিকতাকে বাঁচিয়ে রেখে সেখানে সোনার বাংলা গড়া সম্ভব নয় যারা রাজনীতিতে নতুন নেমেছে যারা পার্টির ইতিহাস জানে না তাদের আমি আর একবার বলে দিচ্ছি যে দয়া করে সেই ইতিহাস জেনে এবারে হয় কুরুপক্ষ নাও নাহলে পাণ্ডব পক্ষ নাও ইতিহাসের উপরে কিন্তু শেষ দিন আসন্ন সেখানে আর রাজনীতি পুলিশের সাহায্য নিয়ে সেখানে টিকে থাকা যাবে না বাংলা বা ভারতবর্ষের মাটিতে একটা নতুন জাতি আত্মপ্রকাশ করছে যে জন্ম থেকে যারাতে হাতিয়ার
সংগ্রাম হচ্ছে যার কথা, যার রক্তে রয়েছে বিপ্লব, তাদের আটকানো এদের পক্ষে সম্ভব নয়। এ মানসিকতা আজকে নিশ্চিন্নতে বসেছে। আমরা আমাদের সর্বাত্মক ক্ষমতা নিয়ে আমরা বাংলার দুই বাংলার এক হয়ে যাওয়া, একটা শান্তিপূর্ণ ভাবে যে এক হওয়ার বিরোধী যেতগুলো শক্তি রয়েছে, রাজনৈতিক, ধর্মীয়, আর্থিক, সামাজিক, তার সবকিছুর বিরুদ্ধে আমরা আজকের পলাশী দিবসে বাঙালি আমরা যুদ্ধ ঘোষণা করছি। কোনোভাবেই বাংলার এবং বাঙালির ভিতরে যে কোনো শক্তি মানসিকতা বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করবে, দ্বন্দ্ব বাঁধাবার চেষ্টা করবে, তাকে সঙ্গে সঙ্গে নির্মূল করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমার পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েদের নিরাপদে নিশ্চিন্ত জীবন দিতে গেলে আজকে আমাদের এটা করতেই হবে। যারা দেশবাদ করিয়েছে, গান্ধী জওহরলালের কি ইতিহাস হয়েছে দেখেছে? হ্যাঁ, জাতির জনক গুলি খাচ্ছে, জওহরলালের ফ্যামিলি নিশ্চিন্ন হয়ে যাচ্ছে। এর আগেতে বলেছিলাম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কত মারাত্মক হতে পারে, হাতে হাতে তার প্রমাণ রয়েছে। এর পরেও যারা যতগুলো কংগ্রেস যতগুলো পার্টি যারা ভারত সরকারের এই স্বাধীনতাকে স্বীকার করে দেশের লোককে বিভ্রান্ত করছে, প্রত্যেকটি পার্টি তারা প্রত্যেকে এই সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আর কমিউনিস্টরা যারা নেতাজিকে গাধা কুকুর তৈরি জাপানের বানিয়েছে, সেই কমিউনিস্টরা তারাও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা সেখানে যুদ্ধে ইংরেজের সাহায্য করেছিল। যে কংগ্রেস কমিউনিস্ট রাজত্বে বাংলার গ্রামে গ্রামে শয়ে শয়ে পরিবার উৎখাত হয়েছে, ঘরের মেয়ে বউ তুলে নিয়ে গেছে, জমি জমা কেড়ে নিয়েছে, অত্যাচার করেছে, সেই ইতিহাসগুলো কোথায় লুকোবে এরা? 5 বছরের পঞ্চায়েত হয়ে কত টাকার মালিক হয়ে গেছে সে তো প্রত্যেক জায়গায় রয়েছে, মামলা করার দরকার হবে না। একটা দাবানল হতে যাচ্ছে। ব্রিটেন আমেরিকা যেমন বাঁচাতে পারছে না তাদের রাজত্ব, ব্রিটেন আমেরিকার ল্যাজ ধরে যারা ভারত সরকার পশ্চিমবঙ্গের এই সরকার চালাচ্ছে, যারা বেআইনি সংবিধান গণভোট না করিয়ে মানুষের ঘরে পা রাখছে, পুলিশের গুলির বর্ষায় তাদের শেষ দিনের জন্য শেষ ডাক দিয়ে যাচ্ছে আজকের পলাশী। পুলিশ প্রশাসন যদি মনে করে যে তারা সাধারণ মানুষ যারা এই গদিতে বসে রয়েছে তাদের বাঁচাবার জন্য পুলিশ, তাহলে আবার পুলিশকেও মুছে যেতে হবে। তার এলাকায় চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না, নির্যাতন বন্ধ হচ্ছে না, সেসব কিছু করার ক্ষমতা আমাদের পয়সা খাওয়াই পুলিশদের নাই। এক একটা এমএলএ পেছনে বছরে 2 কোটি টাকা খরচা হচ্ছে আমাদের, আমাদের পয়সায়। এই পুলিশগুলো যা করছে, মদ খাচ্ছে, বেআইনি করছে, নিরীহ মানুষের কেস নিচ্ছে না, আমাদের পয়সায়। তাই আজকে সে পয়সার হিসেব আমরা নেব, সেই পয়সার হিসেব আমরা নেব, কাজের ফেরিস্তি চাই, টুটি টিপে ছিঁড়ে ফেলে দেব। বাংলার সমাজ আজকে জেগে উঠেছে। পলাশীতে নির্মদন মহলের রক্তদান, সংগ্রামী ভারতীয় যে শহীদ তাদের রক্ত, আজকে রক্তকে আহ্বান করছে, ব্লাড কল ফর ব্লাড। বিনয় বাদল দিনে আক্রমণে পোস্টারি হয়েছিল, রক্ত রক্তকে ডাকছে, রক্তে ভাসিয়ে দিতে হবে যদি দরকার হয়, কিন্তু বাংলাকে, বাংলার ভবিষ্যৎ জীবনকে, প্রজন্মকে আমরা নিশ্চিন্ত করবই। এই হচ্ছে আমাদের শপথ এবং এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এর উপরে আমরা আজকের পলাশী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলাম, আলোচনা করলাম, এর মর্ম উপলব্ধি করলাম, করে আমরা পরবর্তী আমাদের যে কর্মসূচি তার মধ্যে চলে যাব। যে যেখানে রয়েছে, এক একটা গ্রামকে কেন্দ্র করে একটা মুক্ত অঞ্চল তৈরি হতে যাচ্ছে, একটা গ্রাম একটা গভর্নমেন্ট, গ্রাম সরকার। এরকম জায়গায় যখন এই অত্যাচার, এই বিভেদ পন্থা উচ্চমার হয়ে বেরিয়ে চলে যাবে, 47 সংবিধানের উপর কোন সরকারি ব্যবস্থা থাকতে যাচ্ছে না, তখন গ্রামকে কেন্দ্র করে আজাদ হিন্দের মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তার কাজ বেসিক ওয়ার্ক আরম্ভ হয়ে গেছে, আর একটা ধাক্কা মাত্র। রাজবিহারী বল জাপান যাওয়ার সময় বলেছিলেন, জীবন ফাইট মোর দি বেস্ট, একটা লড়াই আর বাকি আছে সবচেয়ে ভালো লড়াই, আজাদ হিন্দের দ্বিতীয় সংগ্রামের আগে রাজবিহারী বলেছিলেন। ঠিক সেরকম আমাদের সমাজ জীবনকে পরিষ্কার করে অখণ্ড বাংলা তথা ভারতীয়তায়
এই জাতি একটা ঐক্যবদ্ধ শক্তিশালী রূপে রূপায়িত হতে গেলে ওই আর একটা ধাক্কার খালি মানে ঘটনা ঘটতে চলেছে স্বাভাবিকভাবে কেউ কাউকে দেবে না আপনি দেবে বাগানে যখন জঙ্গলে আগুন লাগে তখন সে আগুন যেদিকে হাওয়া সেদিকে ধেয়ে যায় একদম জঙ্গল পুড়িয়ে সাফ করবে তো সেরকম বাংলা থেকে আরম্ভ করে ভারতবর্ষে যেখানে যেখানে দলীয় রাজনীতি ব্যক্তিগত শক্তি সম্পত্তি এবং পুলিশ প্রশাসনের সাহায্যে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে সেখানে একটি সামাজিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে